হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল গুড মর্নিং না এখন গুড আফটারনুন হয়ে গেছে সকাল থেকে অমিত আজকে বিরিয়ানি রান্না করেছিল চিকেন বিরিয়ানি তো সেটা তো আমরা ব্যস্ত ছিলাম তাই ব্লগটা স্টার্ট করিনি আর আমার মুখটা জানি না কেন এমন সাদা লাগছে দেখতে তাই আমি অমিত বলেছি অমিত একটু ব্লগটা ওটা সাদা না ওটা অ্যাকচুয়ালি হচ্ছে মেকআপ পাউডার হ্যাঁ 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 ঠিক আর আজকে ব্লগে স্টার্ট হচ্ছে আফটারনুন কারণ কি সকাল থেকে আমি বিরিয়ানি রাঁধছি কেন রাঁধছি কারণ কি আমার আমার বাবা অ্যাকচুয়ালি বাইরে খাবার খায় না তো বাবা একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করেছিল তাই আমি বাড়িতেই বানাই তার সাথে ছোট হেল্পার লোভাও বলেছে যে আলু দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খাবে না ঠিক আছে আমার তো ভালো লাগে তো একবারে করে নি আমি একবারে খেয়ে নি এলাজ বেঁচে বেঁচে দিই এই রে কবি যেটা করেছি জল দিন দিন এইটুকু করি এইটুকুই পারি আমি তো ওটুকুই আস্তে আস্তে শিখে যাবি না যাই হোক অনেক বেশি ইন্ট্রো করবো না উইদার এনি ফার্দার আলু চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক এনে খুব তোমাদের আজকে ভ্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে অনেক প্ল্যান আছে দেখতে থাকো ভিডিওটা জানতে পারবে এখন দিনটাকে স্টার্ট করি চল চল কাকু স্টার্ট করে দিয়েছে খাওয়া কেমন আছে কাকু বিরিয়ানি আজকে ভালো আমাদের মাস্টার শেফ এখানে বসে আছে ওয়েট করতে পারছে না এটা হচ্ছে মাস্টার শেফের প্লেট এটা হচ্ছে আমার প্লেট আর কাকু তো ওয়েট করতে পারিনি স্টার্টই করে দিয়েছে এখন আমিও স্টার্ট করি আমি রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি বাট একটা ব্লান্ডার হয়েছে ব্লান্ডারটা কি মানে যে ড্রাইভারটাকে আমরা রেখেছিলাম সে বলছে ওনার নাকি ছটার থেকে একটা অন্য পার্টির সাথে যাওয়া আছে আর এখন তোমরা দেখতে পারো অলরেডি চারটে পনেরো বেজে গেছে তো আমরা কোথায় যাবো যে ছটার মধ্যে রিটার্ন করবো তো আমরা ওনাকে বললাম যে তাহলে আমাদের একটা জায়গায় ড্রপ করে দাও তারপর তুমি চলে যাও কারণ কোথাও যেতে পারবো না ভেবেছিলাম FD ব্লকে যাবো বাট দ্যাট ইজ নট পসিবল তো ভাই বলে যে তোরা বাড়িতে আয় পারলে আমরা তিনজন বিকেলবেলা বেরাবো তো যেহেতু কোথাও যাওয়ার নেই তো এখন বাড়িতেই যাচ্ছি গিয়ে দেখি যদি কিছু প্ল্যান ট্যান বানাতে পারি তাহলে সেখানে যাবো তো জানি না কি হবে বাট যা হবে ভালোই হবে তো এখন বাড়ি যাওয়া যাক আমরা বাড়ি এসে গেছি এখন অমিত দিছে যে যে আওয়াজটা শুনেছে দেখো চুপ করে শুয়ে বলছে ভাই ওখান থেকে আওয়াজ পেলে এটা খুব ভয় পায় তো যাই হোক এখন অমিত ওর বন্ধুদের সাথে ঘুরতে বেড়াচ্ছে আজকে আমরা এত ল্যাদ খেয়ে গেছি এত ল্যাদ খেতে বেরোচ্ছি না তাহলে কি করতে যাচ্ছি নর্মাল দেখা করতে যাচ্ছি বাবা প্রত্যেক বছর দুর্গাপূজার সময় আমাকে একটুখানি ঘুরতে নিয়ে যায় বাইকে করে সব চারিদিকে মণ্ডপ গুলো দেখিয়ে আনে আর বাবাকে মোটামুটি সবাই চেনে তো মানে লাইন দিতে হয় না গিয়ে একটু বাবার সাথে ঠাকুর দেখে চলে আসতাম বাট এইবার ঠাকুর দেখতেও যায় মানে মণ্ডপের ভেতরে যাবো না যে রাস্তাতে একটু ঘুরে ঘুরে কি কি প্যান্ডেল হয়েছে কি কি না হয়েছে সেসব দেখে চলে আসবো তো এখন বেরানো যাক আর প্রত্যেকবার বেরালে বাবার আমি না হলে এগরোল খাই নাহলে চাউমিন খাই নাহলে ফুচকা খাই তো কিছু একটু খাবো একটু ঘুরবো তারপর চলে আসবো এখন বেরানো যাক সাবধানে বাবা এখন বাইক বার করে নিয়েছে আর এখন আমরা যাচ্ছি ঘুরতে সারা পাড়া ঘুরে বেড়াবো চলো বাবা এইটা হচ্ছে হলো প্রথম মণ্ডপ যেখানে আমরা এসেছি কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না রাস্তার উপরে আর এরকম ঘরোয়া টাইপেরই পাড়া টাইপেরই পুজো হচ্ছে এবার নেক্সট জায়গায় যাবো চলো বাবা আমরা এখন নেক্সট মণ্ডপে যাচ্ছি এরকম বাইরে থেকেই দেখবো দেখে নমস্কার করে বেরিয়ে যাবো এইভাবেই আমি আর বাবা শুধু ঘুরে বেড়াই দেখো এখানে ঠাকুরটা হচ্ছে এরকম হয়েছে খুবই সুন্দর লাগে এখানে ঠাকুরটা দুজনে ফুচকা খাবো সেটা দেখে মা বলে খা একা একাই খা তোরা ফুচকা খাওয়া হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি ঠাকুরও দেখা হয়ে গেছে ফুচকা খাওয়া হয়ে গেছে তো আমি ভেরি ভেরি হ্যাপি এখন বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে মার সাথে একটু বেরাবো করতে হবে এখনই করতে হবে ওদিকে রিয়াঙ্কা কাকুর সাথে বেরোচ্ছে আর আমি আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি সৌমিকা মায়ের সাথে দেখা করবো বাকি রাহুল তো আজকে আসতে পারবে না ওর অফিস আছে তো এখন আমরা মায়াঙ্কের সাথে দেখা করতে এসেছি কিন্তু মায়াঙ্কের এখন এমার্জেন্সি নেচার কল তো মায়াঙ্কে এখন আমাদের রুমে বসিয়ে দিয়ে এখন গেছে ফ্রেশ ট্রেশ হয়ে আসবে তারপর আমরা একটু বেরোবো বেরোবো মানে কি আশেপাশেই থাকবো কোথাও দূরে যাবো না আমার মধ্যমগ্রামেই থাকবো এদিকে শ্রমিক বসে আছে আমরা মায়াঙ্কের জন্য ওয়েট করছি আসলে
তাও একটু হাঁটাচলা করে বাড়ি চলে যাবো। ভেবেছিলাম অনেক জায়গায় যাবো, ঘুরবো, একটা ঠাকুর দেবো, কিন্তু এখন এনার্জি নেই শরীরে, ইচ্ছে করছে না, তো বাড়ির আশেপাশেই থাকবো। এটা হচ্ছে মায়াঙ্কে চোরদির মেয়ে, বলছে আমাদের মন্দামণি ট্রিপের ভিডিও কেউ দেখেছে। মন্দামণি ভিডিওতে ভালো বাস্কেটবল কে খেলেছে আমি না মামা? কে ভালো খেলেছে বাস্কেটবল বলো? দুজনেই না, একজনের নাম নিতে হবে, একজন একজন। দিদি এসে গেছে, হ্যাঁ ভালো আছে। আমি ওকে জিজ্ঞেস করছি মন্দামণি ট্রিপের ভিডিও নাকি দেখেছে, মন্দামণি ট্রিপের ভিডিও নাকি ও দেখেছে। আমি ওকে জিজ্ঞেস করছি বাস্কেটবল কে ভালো খেলেছে সেটা বল, বলতে আছে বলে দুজনেই ভালো খেলেছে না, একজনের নাম বলো তুমি, একজন। তাহলে তোমরা তো খেলতে পারো, সেদিনকে এমনি ভিডিওর জন্য সবাই দেখলে জেলাস হয়ে যাবে, তাই খেলো কি ভালো। মারাত্মক ভিড় এখানে দাঁড়াতে পারছে না। আমাকে রিয়াঙ্কা বলছিল ব্লগ করতে, কিন্তু রাস্তায় বেরিয়ে আমি ব্লগ পারি না, কেন কি এত আওয়াজ হয়, আমার মাথা ব্যথা হয়ে যায়। যতটা পারছি করছি, বাকিটা ওইদিকে রিয়াঙ্কা কি করবে সেটা রিয়াঙ্কা দেবে, আমি নিতে পারছি না। রোল এসে গেছে, শ্রমিক নিয়ে আসছে, মনে হচ্ছে একটা রোলই হয়েছে, ডিভাইড একটা রোল ডিভাইড করেছিস, ব্যাস ঠিক আছে। কে কে কটা কটাতে ডিভাইড করেছিস, এক না দুই না তিন, তুই খাবি না? শ্রমিক রোল নিয়ে এসছে, রোল খাবো। এই যে কাবাব দেন রোল, পাশে দেখা যাচ্ছে না, যাই হোক এর পাশে আছে, ওখানেই খাবো। তারপরে দাদা কি রোল অর্ডার করেছো তুমি? ডাবল চিকেন, ডাবল চিকেন, সিঙ্গেল চিকেন, ডাবল চিকেন, এগ নেই আজকে, আছে এগ আছে না, এগ নেই, চল আমরা খেয়ে নিই এবার। এখন আমি আমার মা বাড়ি এসে গেছি, মাকে তোমরা দেখতেই পারোনি, কারণ মা 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 বলছি এই যদি অমিশ তো মা 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 করে আমাকে পাগল করে দিত। মা একটুখানি কাজে ব্যস্ত ছিল তাই দেখা হয়নি। এখন মা বাড়িতে এসেছে, এখন সবাই মিলে বসে একটু আড্ডা মারবো। তারপর অমিত এখন ওর বন্ধুদের সাথে ঘুরতে গেছে, তোমরা দেখলে আই গেস ও ব্লগ করেছে, করেছে বলেছিলাম ওকে ব্লগ করতে। তো এখন অমিত আবার আসবে, তারপর আমরা বাড়ি যাবো, বুঝেছো মা? বুঝলাম। এই দেখো মা বাড়িতে এসছে, দিদা আবার সবাইকে ব্রেক কিসে কলা দিচ্ছ কলা, দিদা গাছের কলা, ও তাই সবার খেতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি হয়েছে, ওই ছোট মামা এনে দিয়েছে গাছের কলা, মা বাড়ির গাছের কলা, তাই এখন সবার খেতে হবে। আমি খাবো না দিদা, আমি আমার কলা খাবো না। এই দেখো মা কলা খাও, সবার খেতেই হবে, নাহলে দিদা মারবে আবার। ও ছোটকে নাকি তোলা যাবে না এখন। এখন আমি দেশে গেছি, আমাকে নিতে তো আমি বেরিয়ে যাচ্ছি, সবাই বাই বলে দাও, বাই বলে দে, বাই বলে দে, সবাই বাই বলে দিয়েছে, দিদা বাই বলে দাও। সব জানে কিন্তু কোথায় ক্যামেরা, কোথায় তাকাতে হয় আমার, এটা বলে দাও। ছোট বলেছে না নিতে, আমাকে এখন অমিত নিতে এসছে। এইদিকে ভাই আর অমিত দাঁড়িয়ে আছে। তুই ব্লগ করেছিস? হ্যাঁ। ওকে সত্যি বল, দু মিনিট তো করেনি, দু কুড়ি সেকেন্ড ম্যাক্সিমাম হয়তো করে থাকতে পারে। এইদিকে মায়াঙ্ক আছে, এইদিকে সৌমিক আছে, আর অনেকেই তোমরা জিজ্ঞেস করেছিলে মায়াঙ্কের ফোন নাম্বার, তো নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওর ফোন নাম্বার। না একদম না, আমি ফোন ইউজ করি না, আমাদের পাড়ার এখানে কম্পিটিশন হচ্ছে, সবার নাম ডাকছে। আমি বলছি আমি যাবো নাকি, গেছে না তুই গিয়ে পারবি না, বাড়িতে চলে এসেছি। আর এখন ট্রাইপড ছাড়াই ব্লগ করতে হবে, কারণ ট্রাইপডটা ভুল করে বাড়িতে রেখে এসেছি। আর এ কদিন শুধু রেডি হচ্ছি, বেরাচ্ছি, এই করে জামা প্যান্ট সব উল্টো পাল্টা হয়ে গেছে। তো এখন আগে একটুখানি ক্লিন করে নেবো, সবকিছু সর্টেড করে দেবো, কারণ এই কটা দিন টাইম পাইনি, প্লাস ডেইলি ব্লগও এডিট করছি, তো একটু রুমটা মেসড আপ হয়ে গেছে। তো এখন সবকিছু গুছাবো বসে বসে, তোমাদেরকেও দেখাচ্ছি কি কি করছি। প্রিয়াঙ্কা রাত্রিবেলা বসে বসে সব আমাদের এই সো কল্ড ওয়ার্ড্রোবের থেকে, আলমিরার থেকে, ওয়ার্ড্রোব আলমিরার থেকে বার করে মেলা বানিয়ে এখানে সব গোছাচ্ছে। যখন আমার খুব মানে মানে স্ট্রেসড আউট ফিল হয়, আমি সারা ঘর পরিষ্কার করতে বসি, ক্লিন করলে আমার একটুখানি মাথা লাগে, ঠান্ডা লাগে। আমি আর পারছি না আজকে, আজকে আমি খুব স্ট্রেস আউট, তুই আরামসে, সেটাই তো বলছি। আরে দাঁড়া, এই কি হিংসে করছিস কেন তো আমার সাথে? তুই কর এখানে গোছা, আর আমি এখানে বসে বসে আমি বিগ বস দেখছি। ইউ কন্টিনিউ, আই অলসো কন্টিনিউ, ঠিক আছে? ওকে, ওভার এন্ড আউট। এইদিকে আমি খেতে খেতে মরছি, এইদিকে দেখো অমিত কি করছে।
বসে রিল দেখছে কি এটা এসে হেল্প তো করতে পারিস আমাকে এবার শুয়ে থাকিস কেন হ্যাঁ উঠে তুই হেল্প করতে পারিস আমার ইউর টায়ার্ড কখন থেকে দু ঘন্টা ধরে বসে বসে পরিষ্কার করছি আমি এর ওখানে শুয়ে আছে শুয়ে শুয়ে টিভি দেখছে মোবাইল ঘাটছে ওঠ আমার কাছে ট্রাইপড নেই তোর হাতটা আমার দরকার ওঠ ওঠ ফালতু ইয়ারি মেশে ওঠ রিয়াকে দেখো আমাদের রুমের জন্য একটা লাভ লাইট কিনেছে এখানে এলইডি রাত্রিবেলা জানি ঘুমাতে পারবে না না ভয় লাগবে আর কি সুন্দর লাগে তুই অফ কর লাইটটা একবার অফ কর সবাইকে দেখতে দে ঠিক আছে দাদা টিং 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 ইভেন তোকে দেখলে পুরো ভুতুরে ভুতুরে লাগে খুবই ছোট হয়েছে কারণ আমরা আজকে দুজনে খুব একটু ল্যাগ খেয়ে গেছিলাম আমি জানি যখনই কোন লুক ক্রিয়েট করি তোমরা সবাই দেখো কোন লিপস্টিক কোন কাজে তো সবকিছু ডেসক্রিপশন বক্সে মেনশন থাকে and that is it over this video kaike tomader sathe dekha hobe with a brand new vlog till then stay happy stay kind and stay positive bye bye তুই ট্রাইপড কিন্তু হ্যাঁ তুই কিচ্ছু বললি না একটা একটা ওয়ার্ড তুই বললি তুই বললি আমি ট্রাইপড হ্যাঁ চল বাই বাই